নমস্কার, আমি অর্চিষ্মিতা জানা। আমার বয়স 7.5 বছর। আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাতৃবৎসল। মেঘের মধ্যে মা গো যারা থাকে, তারা আমার ডাকে, আমায় ডাকে, বলি আমরা কেবল করে খেলা সকাল থেকে দুপুর সন্ধে বেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপুর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি চাবো কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে, যে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে। শুনে তারা হেসে যায় মা ফেসে, তার যে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ। দু হাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেবের মধ্যে মা গো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান সকাল থেকে সকল দিনমান। তারা বলে কোন দেশে তে ভাই, আমরা চলি ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যাই, তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুঝে, আমরা তোমায় নেব ঢেবের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে। শুনে তারা হেসে যায় মা ভেসে, তার যে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ। লুকিয়ে আমি পড়বো তোমার কোলে, কেউ আমাদের পাবি না উদ্দেশ। নমস্কার।